শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর জন্য জ্যামিতিক আলোক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় থেকে, মানে যেটি পড়াচ্ছিলাম সেই অধ্যায় থেকে, লেন্সের ক্ষমতা সম্পর্কে আলোচনা করব এবং যদি এর সাথে আরও কিছু আলোচনা করতে পারি সেটি আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, এটি তোমাদের হাতে কলমে আমি এখন দেখাবো। শিক্ষার্থীরা, এখানে দেখো লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স, এটি কি আমরা জানি? আমরা কি এর আগে দেখেছিলাম যে উত্তল লেন্সের অভিসারী এবং অবতল লেন্সের কি অপসারী ধর্ম রয়েছে। অভিসারী কথাটির অর্থ কি? অভিসারী হলো একটা পয়েন্টে মিলিত হয় এবং অপসারী কথাটির অর্থ হচ্ছে কি, এটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা দেখো যে আমরা জানি উত্তল লেন্সের অভিসারী এবং অবতল লেন্সের অপসারী ধর্ম রয়েছে। লেন্সের এই অভিসরণ বা অপসারণ করার সামর্থ্যকে ক্ষমতার পরিমাপ বলে ধরা হয়। তাহলে আমরা লেন্সের ক্ষমতার সংজ্ঞাটা কীভাবে দিব? দেখো, কোনো লেন্সের আলোক রশ্মিকে অভিসরণ বা অপসারণ করার সামর্থ্যকেই কি বলতেছি, লেন্সের ক্ষমতা। এই লেন্সের ক্ষমতাটাকে কি দ্বারা, পি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে লেন্সের যদি ফোকাস দূরত্ব কম হয় সেক্ষেত্রে এর সামর্থ্য বা ক্ষমতাটা বেড়ে যাবে, আবার ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় তাহলে এর সামর্থ্য বা ক্ষমতা কী হবে, কমে যাবে। তার মানে কি, একটা আর একটার বিপরীত হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক। যদি ফোকাস দূরত্ব এফ হয় তাহলে আমরা লিখতে পারি কি, যে ক্ষমতা পি ইকুয়াল টু ওয়ান বাই এফ। এখন দেখব যে ফোকাস দূরত্ব উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে কখন বেশি কখন কম হয় সেটি আমি তোমাদের এখন চিত্রের সাহায্যে দেখাব। শিক্ষার্থীরা, এখানে চিত্রের মধ্যে দেখো এই যে এটি উত্তল লেন্স, এটি উত্তল লেন্স, এটি কি অবতল লেন্স, এটি অবতল লেন্স। আচ্ছা, এই উত্তল লেন্স এবং এই উত্তল লেন্সের মধ্যে এর ক্ষেত্রে দেখো যে এখানে আমরা কি জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো যখন লেন্সের মধ্য দিয়ে আপতিত হয়ে প্রতিসরিত হয় তখন কিন্তু একটা ফোকাস বিন্দুতে কি মিলিত হয়, যেটাকে বলতেছি আমরা প্রধান ফোকাস। এটাও ক্ষেত্রেও কিন্তু তাই, এই আলোক রশ্মিগুলো যত অভিসারী হবে, যত অভিসারিত করতে পারবে তার ফোকাস দূরত্ব কিন্তু তত বেশি হবে। এক্ষেত্রে দেখো এই লেন্সের ক্ষেত্রে এই যে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বটা কি আরেকবার তোমাদের বলে নেই, যদিও আমি আগে অনেকবারই বলেছি। দেখো আলোক এখানে কি, এটা হলো কি আলোক কেন্দ্র আর এটা হলো কি প্রধান ফোকাস। আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকেই বলতেছি কি, ফোকাস দূরত্ব। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব দেখো, এই যে ফোকাস দূরত্বের ব্যবধানটা এখান থেকে দেখো কতটুকু, এবং এই লেন্সের ক্ষেত্রে এটি হলো সরু লেন্স, এই সরু লেন্সের ক্ষেত্রে এখান থেকে এর ফোকাস দূরত্ব দেখো কোনটা কার বেশি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটি অবশ্যই এটির থেকে এই লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু বেশি। তার মানে কি, আমরা শিখলাম কি যে যার ফোকাস দূরত্ব বেশি হবে, অর্থাৎ আমাদের কি সমীকরণ এখানে আমরা কি দেখেছিলাম, পি ইকুয়াল টু ওয়ান বাই এফ, অর্থাৎ ফোকাস দূরত্ব যদি বেশি হয় তাহলে ক্ষমতা কমে যাবে, আর যদি ফোকাস দূরত্ব কমে যায় তাহলে ফোকাস ক্ষমতা বেশি হবে। তার মানে এই উত্তল দুই উত্তল লেন্সের ক্ষেত্রে দেখো কোনটার ক্ষমতা বেশি হবে, নিশ্চয়ই এটির বেশি হবে এই এই লেন্সের ক্ষেত্রে। আচ্ছা এখানে কেন বেশি হলো দেখো, এই এর ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, এই যে ফোকাস দূরত্ব এর কিন্তু কম, যার কারণে এর ক্ষমতা কি বেশি হবে এই লেন্সের। অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু দেখো তাই, অবতল লেন্সের ক্ষেত্রে আরেকবার বলে নেই যে অপসারী, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আলোক রশ্মিগুলো অপসারী হয়ে যায় বা প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে দেখো আলোক রশ্মি এখান থেকে গেল, এখান থেকে অপসারী হয়ে যাচ্ছে, প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এখানে এই লেন্সের ক্ষেত্রেও দেখো এই যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস দূরত্বকেই ফোকাস দূরত্ব বলতেছি, প্রধান ফোকাসকেই ফোকাস দূরত্ব বলতেছি, এই যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস দূরত্ব পর্যন্ত দূরত্বকেই আমরা ফোকাস দূরত্ব বলতেছি। এই লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব দেখো, এক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু কম, এই লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বেশি। তার মানে কি, এটার ক্ষমতা বেশি হচ্ছে এই লেন্সের, এই অবতল লেন্সের ক্ষেত্রে, এবং এটির ফোকাস দূরত্ব কি ক্ষমতা কি হচ্ছে, কম হচ্ছে। আচ্ছা এখন দেখো লেন্সের ক্ষমতার একক, লেন্সের ক্ষমতার এককটাকে কি বলা হয়, ডায়াপ্টার বলা হয়। একে সংক্ষেপে যদি প্রকাশ করতে হয় তাহলে ডি দ্বারা সূচিত করা যায় বা ডি দ্বারা প্রকাশ করা যায়। ক্ষমতাকে যদি ডায়াপ্টারে প্রকাশ করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে, অবশ্যই ফোকাস দূরত্বকে,
ফোকাস দূরত্বকে কী করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে। তাহলে পি ইকুয়াল টু যে ওয়ান বাই এফ, এই সমীকরণটাকে সঠিক রূপ আমরা লিখতে পারবো কি, পি ইকুয়াল টু ওয়ান বাই এফ মিটার, অর্থাৎ ফোকাস দূরত্বকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলেই ক্ষমতার এককটা কী করতে পারবো আমরা, ডায়োপটারে প্রকাশ করতে পারবো। শিক্ষার্থীরা, আমি আশা করতেছি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন দেখো এখানে এক মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতা কী হবে, এক মিটার ফোকাস দূরত্বের কোনো লেন্সের ক্ষমতা কী হবে, এখানে অবশ্যই এক ডায়োপটার হবে। এখন আসো, উত্তল লেন্সের ক্ষমতা কী হবে, ধনাত্মক, এবং অবতল লেন্সের ক্ষমতা কী হবে, ঋণাত্মক। এখানে আমরা যে চশমাগুলো ব্যবহার করি, চশমার ক্ষমতা সাধারণত কী বলতে বোঝায়, যে লেন্সটি ব্যবহার করা হয় সেই লেন্সের ক্ষমতাটাকেই বোঝায়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, দেখো যে অনেক সময় বলতে পারে যে লেন্সের ক্ষমতা 5D প্লাস 5D, কোনো লেন্সের ক্ষমতা 5D বা -4D বলতে কী বোঝো, প্রায় সময়ই পরীক্ষা থাকতে পারে এবং MCQ হিসেবে থাকতে পারে। আচ্ছা, +5D আমরা একটু আগেই শিখলাম, দেখো যে উত্তল লেন্সের ক্ষমতা ধনাত্মক, এখানে পজিটিভ চিহ্ন থাকলে বুঝে নিতে কী হবে, যে এটি উত্তল লেন্স এবং এর ফোকাস দূরত্ব কী হবে, 1/5 মিটার। এটি এখানে তোমরা এই জিনিসটা দেখে নাও যে কোনো লেন্সের ক্ষমতা +5D বলতে বোঝায় যে লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব 1/5 মিটার। এখন আসো, যদি -4D থাকে সেক্ষেত্রে কী হবে, তার মানে কি লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্বটা কী হবে, 1/4 মিটার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো আরেকটি টপিকে আমি তোমাদের এখন নিয়ে যাব। শিক্ষার্থীরা, আমরা কী জানি, দেখো লেন্সের সাধারণ সমীকরণটা কি, 1/f = 1/u + 1/v। এই সমীকরণে দেখো ইউটা কি লক্ষ্যবস্তুর দূরত্ব, ভিটা কি প্রতিবিম্বের দূরত্ব, এবং এফটা কি ফোকাস দূরত্ব। আচ্ছা, আমরা যদি চিত্রের মাধ্যমে এটি দেখতে চাই, সেটি দেখো এই চিত্রে। দেখো এখানে আমরা এই রকম চিত্র, কিন্তু বিম্ব বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর, যে লক্ষ্যবস্তু বিভিন্ন অবস্থানে রাখলে বিম্ব কোথায় হবে সেটি কিন্তু আমরা আগের লেকচারে দেখেছিলাম। এখানে দেখো যখন লক্ষ্যবস্তু এখানে রয়েছে কোথায়, ট্রাইসেফ এবং এফ এর মধ্যে। আচ্ছা, এই অবস্থায় দেখো আরেকবার তোমাদের একটু ছোট্ট করে স্মরণ করিয়ে দেই, যখন লক্ষ্যবস্তু এখানে থাকলো, এক্ষেত্রে রুলস আমরা দুইটা ফলো করে বিম্ব গঠন দেখেছিলাম। তো আলোক কেন্দ্র বরাবর একটি আলোক রশ্মি যদি প্রেরণ করা হয়, সেটি সোজাসুজি চলে যাবে এবং অপর আরেকটি রশ্মি লেন্সের মধ্য দিয়ে আপতিত হয়ে প্রতিসরণের পর কী হবে, প্রধান ফোকাস দিয়ে এটি চলে যাবে। এটি কোথায়, যখন ট্রাইসেপ এবং এফের মধ্যে থাকবে, তখন আমরা প্রতিবিম্ব কোথায় পেয়েছিলাম, দেখো ট্রাইসেপের বাইরে প্রতিবিম্ব পেয়েছিলাম। এখন দেখো আমরা লেন্সের যে সাধারণ সমীকরণটা দেখলাম, যে 1/f = 1/u + 1/v। এখন এইখানে লক্ষ্যবস্তুর যে দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্বটা কি, অবশ্যই কি আমাদের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে। লক্ষ্যবস্তুটা কোথায়, এই অবস্থানে আছে, তার মানে লক্ষ্যবস্তু থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটি কি, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, আমরা বলতে পারবো ইউ, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে ইউ। তাহলে এখানে প্রতিবিম্বের দূরত্বটা কী হবে, প্রতিবিম্বের দূরত্ব দেখো এই যে আমরা এখানে প্রতিবিম্বটা কোথায় পেয়েছি, এই যে এই পজিশনে পেয়েছি। তাহলে আলোক কেন্দ্র থেকে, এই যে আলোক কেন্দ্র হলো এটি, তাহলে আলোক কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব দেখো, এই যে এই পর্যন্ত, তার মানে এটা প্রতিবিম্ব, তাহলে এই পর্যন্ত আমরা ধরতে পারি এটি হলো কি, প্রতিবিম্বের দূরত্ব ভি। আচ্ছা, ফোকাস দূরত্বটা আমরা কোথা থেকে পাই, দেখো প্রধান ফোকাস কোনটি, এটি, তাহলে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বটাই কী হবে, ফোকাস দূরত্ব এফ এই পর্যন্ত। শিক্ষার্থীরা, এখানে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমি আশা করতেছি। আচ্ছা, এখান থেকে যে লেন্সের সাধারণ সমীকরণে আমরা দেখলাম, এখান থেকে আমরা কী নির্ণয় করতে পারতাম, যে এখান থেকে বিম্বের অবস্থান কোথায় হবে, আকৃতি কোথায় হবে, প্রকৃতি কোথায় হবে, আমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু জানতে পারতাম। আমরা এখান থেকে আরও কী জানতে পারবো, বিবর্ধন সম্পর্কেও কিন্তু জানতে পারবো। শিক্ষার্থীরা, এখন দেখো বিবর্ধন আমরা এই চিত্রের মাধ্যমে কীভাবে হিসাব করতে পারবো সেটি আমি তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা, দেখো বিবর্ধনটা কী, প্রথমে আমরা বিবর্ধনের সংজ্ঞাটা, বিবর্ধন সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই, তারপর আমরা চিত্রের মাধ্যমে এটি দেখব। আচ্ছা, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন,
বিবর্ধনে দেখো বিম্ব লক্ষ্যবস্তুর সাপেক্ষে সোজা না উল্টা, লক্ষ্যবস্তুর তুলনায় বড় না ছোট, না লক্ষ্যবস্তুর সমান সেটি নির্ণয়ের জন্য আমরা কী করতে পারি? বিবর্ধন হিসেব করতে পারি। এখন এখানে আমি তোমাদের কয়েকটা কথা বলে নিই যে বিবর্ধন কিন্তু রৈখিক বিবর্ধনও রয়েছে, কৌণিক বিবর্ধনও রয়েছে। আচ্ছা, রৈখিক বিবর্ধনটা আমরা কখন নেব এবং কৌণিক বিবর্ধনটা কখন নেব এটি তোমাদের একটু বলে দেই। রৈখিক বিবর্ধন দেখো কখন হবে, যখন উত্তল লেন্স বা অবতল উত্তল লেন্সের ক্ষেত্রে বা দর্পণের ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে বাস্তব বা উল্টো হোক বা উত্তল বা অবতল হোক, সোজা বা উল্টো হোক, যেইটি হোক না কেন, সেক্ষেত্রে আমরা কী করতে পারবো? এই রৈখিক বিবর্ধন দিয়েই হিসাব করতে পারবো। আরও রয়েছে কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন সম্পর্কে আমি পরবর্তী লেকচারে তোমাদের আলোচনা করব, তারপরে বলে নেই। কৌণিক বিবর্ধনটা সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কৌণিক বিবর্ধন যেমন আলোক যন্ত্র রয়েছে, যেমন আলোক যন্ত্র ক্ষেত্রে কী বোঝায়, দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, এটি হিসেব করার জন্য আমরা সেক্ষেত্রে এই ক্ষেত্রগুলোর জন্য এই কৌণিক বিবর্ধন ব্যবহার করা বেশি সুবিধাজনক হয়, যার কারণে কৌণিক বিবর্ধন ওই আলোকযন্ত্রের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এখন দেখো রৈখিক বিবর্ধনটা কি। রৈখিক বিবর্ধনে দেখো যে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকেই রৈখিক বিবর্ধন বলে। এখন চিত্রে আমি তোমাদের দেখাতে চাই, দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই যে লক্ষ্যবস্তু রয়েছে না, এর দৈর্ঘ্য বলতে কি, আমরা যদি ধরি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য এখানে দেখো এটি তো হলো আমাদের কি প্রতিবিম্ব, এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটাকে যদি আমরা এল প্রাইম ধরি তাহলে রৈখিক বিবর্ধনটাকে আমরা কীভাবে লিখতে পারবো? দেখো এখানে আমি তোমাদের লিখে দেখাই, যদি আমরা বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করি তাহলে এ বিবর্ধন এম ইকুয়াল টু কি হয়, এম ইকুয়াল টু প্রতিবিম্বের দৈর্ঘ্য, মানে কি আমরা সংজ্ঞা থেকে জানলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এল, এই যে এল প্রাইম বাই এল কে কী বলতেছি, রৈখিক বিবর্ধন বলতেছি। আবার যদি আরও একভাবে আমরা প্রকাশ করতে পারি এই বিবর্ধনকে, যদি লক্ষ্যবস্তুর আমরা দূরত্বটাকে আমরা কী দেখলাম যে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব কি ভি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিবর্ধনকে কীভাবে লিখতে পারবো? দেখো সেক্ষেত্রে বিবর্ধনটাকে লিখতে পারবো এম ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ইউ, ইউটা যেখানে প্রতিবিম্বের দূরত্ব, ভিটা প্রতিবিম্বের দূরত্ব, ইউটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। এখানে এক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্নটা হবে, এখানে মাইনাস চিহ্নটা কেন হবে সেটি তোমাদের বলে দেই। এখানে লক্ষ্যবস্তু দেখো কোন দিকে, এই যে চিত্রে দেখো লক্ষ্যবস্তু যেদিকে, লক্ষ্যবস্তু যেরকম দেখতে প্রতিবিম্ব কিন্তু তার উল্টো, উল্টো বা অবশিষ্য, এই প্রতিবিম্ব উল্টো হয় লক্ষ্যবস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব উল্টোটা হওয়ার কারণেই এখানে এই যে মাইনাস চিহ্নটি ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থীরা আশা করতেছি বিষয়টি তোমরা এখানে বুঝতে পেরেছ। এখানে আরেকটা জিনিস দেখো যে বাস্তববিম্ব উল্টো হয় তাই কি হয়, বাস্তববিম্বের বিবর্ধন ঋণাত্মক এবং অবাস্তববিম্ব কি হয় সোজা বা সিধা হয় তাই অবাস্তববিম্বের বিবর্ধন ধনাত্মক হয়। আচ্ছা এক্ষেত্রে এখানে আর কয়েকটি কথা বলে নেই, যে প্রতিবিম্ব বড় হবে লক্ষ্যবস্তু থেকে বড় হবে না ছোট হবে বা সমান হবে সেটি এই বিবর্ধনের মাধ্যমে কিন্তু আমরা লিখতে পারি। এখানে কীভাবে লিখতে পারি, যে দেখো এখানে এম গ্রেটার দ্যান ওয়ান হলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তু থেকে বড় হবে বা বিবর্ধিত হয়, এখানে এম লেস দ্যান যদি ওয়ান হয় তাহলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তু থেকে কী হবে ছোট হবে বা হর্বিত হবে, এই কথাটাও আমরা বলতে পারি। যদি এম ইকুয়াল টু ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর কী হবে সমান হবে। শিক্ষার্থীরা আমি আশা করতেছি তোমরা এই বিবর্ধনটি ভালোভাবে বুঝতে পেরেছ। এখানে আমার আজকের এই লেকচারটি এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।